everyone, assalamu alaikum. Welcome back to my channel, Yeashim. Shobai kemon achen? Asha korchi shobai alhamdulillah Allahor oshish rahmati baloi achen. Ami alhamdulillah Allahor rahmati baloi achi. কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাইকে স্বাগত জানাচ্ছি এশিম চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তাহলে চলুন দেখা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি আপনাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখনকার ঠান্ডা দিনের দিনটা দেখা যায় যে এতটাই ছোট দেখা যায়, কাজ আর দিনের কোনো মিল থাকে না। তো দেখা যায় যে আবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এমন হয় দেখা যায় যে কোথা থেকে শুরু করব আর কোথায় নিয়ে কিন্তু শেষ করব। তো কাজের তো আর আমাদের গৃহিণীদের কারণ কোনো তো আর শেষ নাই। আর এখন দেখতে পাচ্ছেন ওখানে দুই ভাইয়ের আগের যত্ন চলছে। তো যিশু আর ভাইকে আদর করতে করতে দেখা যায় যে কোনো কোনো সময় আবার কান্না করে ফেলে। তো এখন দেখতে পাচ্ছেন ওরা দুই ভাই কিন্তু কতটাই আদর যত্ন চলছে। আর এর ফাঁকে কিন্তু আমিও কিন্তু আবার অফ ক্যামেরা আমি গরম গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু আমি অনেক কাজ করেই ফেলেছি। দেখা যায় যে ক্যামেরাবন্দি করতে গেলে দেখা যায় যে অনেকটাই সময়ের দরকার হয়, আর এই সময়টা তো আর এখন আমার হাতে তো আর নাই। দেখা যায় যে বেবি হওয়ার পরে থেকে দেখা যায় যে আমার কোনো কাজের কোনো টাইম টেবল থাকে না। দেখা যায় যখন কিন্তু আমি সময় পাই তখন কিন্তু আমি কাজটা করতে হয়। আর একা করে কিন্তু বেবিকে সামলানো কিন্তু কতটাই কষ্ট কিন্তু আমার মতে যারা আছেন কিন্তু তারাই জানেন। আর এখন দেখতে পাচ্ছেন আমি দুপুরের জন্য রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। আর ওই পাকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করার জন্য দিয়েছিলাম। তো আমার মেশিনটা যেহেতু ম্যানুয়াল, তার জন্য কিন্তু আমি বারবার দেখা যায় যে চেঞ্জ করতে হয়, আবার স্টার্ট দিতে হয়। তো ওইভাবে কিন্তু আমার দিনটাই চলে। আর এখন দিতে পারছেন আমি তাজা তাজা টাটকা লাই শাক নিয়ে আসলাম। তো আমার চাচা শ্বশুরের বাগান থেকে আমি টাটকা লাই শাক নিয়ে আসছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি লাই শাকটাকেও আমি ক্লিন করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আজকে দুপুরে লাই শাক রান্না করব মাছ দিয়ে। তো এখন আমি লাই শাকটাকে বেশ বেঁচে নেই। আর আজকের ভিডিওতে কিন্তু বাইরে থেকে কিন্তু অনেক কিন্তু নয়েজ এসেছে, কারণ দেখা যায় যে আমাদের রাস্তার কাজ চলছে, তার জন্য কিন্তু এতটাই কিন্তু আওয়াজ আসবে। তো সারাদিনই দেখা যায় যে আওয়াজ আসতেই থাকবে। তো দেখা যায় যে আমি আর ওয়েট করে কোনো লাভ নাই। তো কোন সময় শেষ হবে এই কাজ তো আর আমি তো আর নিজে জানতে পারি না, তার জন্য আমি আর পয়েস দেওয়া শুরু করে দিয়েছি। আপনারা ম্যানেজ করে একটা দেখে নেবেন। আর এখন আমি আমার কাপড় চোপড়ও কিন্তু ওয়াশ করা শেষ, এখন আমি রোদে দেওয়ার জন্য বাইরে নিয়ে আসলাম। তো আমি আগের কিছু কাপড় কিন্তু আমি শুকাতে দিয়েছিলাম সকালবেলা। তো ওই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তো আমি শুকনো কাপড়গুলো আমি তুলে নিব, আর ভিজা যতটুকু আছে আমি আবার রোদে দিয়ে দিব। আর বেবিকেও আমি গা গোসল করে আমি বেবির কিন্তু খাওয়া দাওয়া করে এখন আমি আনি সাহেবের মতন করে রেখে দিলাম ওখানে ঘুম পাড়ানোর জন্য। তো বেবিকেও আমি ঘুম পাড়িয়ে নিব। তো বেবিকে ঘুম পাড়ানোর পরে এখন আমি আসলাম, আজকে আমি মুলা বটা করব। তো তার জন্য আমি একটা মুলা নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি মুলাটাকে দুইও নিয়েছি, নিয়ে এখন আমি খোসা ছাড়িয়ে এখন আমি মুলাটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। এখন আমি নিয়েছি একটা গ্রেটার। তো গ্রেটারের সাহায্যে আমি মুলাটাকে কিন্তু আমি গ্রেট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি মুলাটাকে গ্রেট করে নিচ্ছি, নিয়ে এখন আমি একটু লবণ দিয়ে আমি ভালোভাবে কিন্তু হাতে মাখিয়ে কিন্তু আমি চিপে নিব। তো মুলার যা এক্সট্রা পানি আছে তো পানিটাকে আমি ফেলে দিব। তো মুলার মধ্যে যা পানি আছে এক্সট্রা, তো এক্সট্রা পানিগুলোকে আমি কিন্তু আবার লবণ দিয়ে মাখিয়ে কিন্তু আবার চিপে কিন্তু ফেলে দিয়েছি। দিয়ে এখন আমি শুকনো মরিচকে আমি কিন্তু বেঁধে নিয়েছিলাম, নিয়ে শুকনো মরিচকে আবার হাতে চটকে এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার একটু স্বাদ মতো লবণ দিচ্ছি। তো লবণ দিতে দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি আগেও লবণ দিয়েছিলাম, তো তার জন্য আমি একটু পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে এখন আমি আবার দু টুকরো মাছ আমি আবার ফ্রাই করে নিয়েছিলাম, নিয়ে এখন আমি মাছটাকে কাটা ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে এখন আমি সবগুলো পরিমাণ এখন হাতে আমি মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু আমি সরষের তেলও দিব। দিয়ে আমি ভালোভাবে হাতে মাখিয়ে দিচ্ছি, আবার সব কিছু উপকরণ একসাথে মিক্স করে রেখে দিব। তো এইভাবে কিন্তু আমার মুলার বটা অনেক টেস্টি হয়। তো কে কে আমার মতো মুলা বটা করে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সে আজই একটা রিকোয়েস্ট, বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর কেউ যদি আজকের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশের অল নোটিফিকেশান বেল বাটন থেকে চাপ দিতে ভুলবেন না, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যেখানে চাইবেন দেখে নিতে পারবেন। তো আর ওই ফাঁকে আমি আবার শালগম দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো আমি শালগম রান্না করা বসেও দিয়েছিলাম। তো এখন আবার দেখতে পাচ্ছেন আমি মাছও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার সব কিছু একসাথে মিক্স করে একটু ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটাকে অফ করে নিলে হয়ে যাবে। তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি চুলাটাকে অফ করে দিব। অসল চুলাটাকে অফ করবো না, আমি আবার লাই শাক রান্না করবো। তো এখন দেখতে পাচ্ছেন আমি আবার লাই শাকটাকেও আমি ভালোভাবে কিন্তু ধুয়ে ওয়াশ করে আমি আবার কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন আমি একটা কড়াই বসে, কড়াইটাও গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বেসিক যা মশলা লাগে তা আমি সব কিছু আমার যতটুকু লাগে পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে আবার লাই শাকটাকে দিয়ে আমি মশলার সঙ্গে আমি ভালোভাবে আবার কষিয়ে আনিব। তারপরে একটু জলের পানি দিব। দিয়ে আমি যখন জলের পানিটা ফুটে উঠবে তারপরে আমি আবার দিয়ে দিব আমি লাই শাক। তো এখন দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লাই শাক। তো লাই শাক দিয়ে আমি আবার ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিব মশলার সঙ্গে। তো মাছ দিয়ে দেখা যায় যে লাই শাক রান্না করলে কিন্তু অনেকেই টেস্টি হয় আর অনেক ভালো লাগে। তো আমার করে কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দের একটা তরকারি কিন্তু লাই শাক। আর ওইভাবে দেখা যায় যে মাছ দিয়ে জুল জুল করে আবার লাই শাক রান্না করলে দেখা যায় যে গরম ভাতের সঙ্গে কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগে। তো গরম গরম লাই শাক দিয়ে আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন আমি জুলের পানিটাও ফুটে উঠেছে ভালোভাবে। এখন দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটা কাঁচামরিচ আমি মাঝখানে দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এখন আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলাটাকে অফ করে নিলেই কিন্তু আমার রান্নাটাই কিন্তু হয়ে যাবে। তো আমি আজকে আমি রান্না করেছি লাই শাক আর মূলা বরত করেছি, আর রান্না করেছি আমি শালগম দিয়ে মাছ দিয়ে। তো আমার কিন্তু দুপুরে আর রাতের খাবার হয়ে যাবে এতে। আর আগের দিনে কিছু আবার ডালও রান্না করা ছিল। তো সব কিছু গিলিয়ে দিলে কিন্তু আমাদের আবার রাতের আর দুপুরের খাবারটা হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন কয়েকটা জিন্ত কই মাছ। তো আমি আবার এখন বিকালবেলা আমি কই মাছটাকে একটু টাইম হাতে পেয়েছি। তো ভাবছি কিন্তু কই মাছটাকে তো আর কাটাকাটি করতেই হবে। তো এখন দেখা যায় যে আমি কই মাছটাকে একটু টাইম পেয়ে কিন্তু আমি তো কাটাবাছা করে নিব। তো কাটাবাছা করে আমি দুই আবার ফ্রিজে রেখে দিব। এখন তো আর রান্না করতে হবে না, আজকে আর রান্না টান্না শেষ করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি ওখানে এন্ড করে নিব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।